আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রত্যেক দুর্নীতিবাজের জীবনেই খারাপ সময় আসে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকতে পারে না বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব সেন্ট মার্টিন ইস্যু নিয়ে যা বললেন ফোকরুল এদিকে ডিএমপির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি আরো জানিয়ে দিব বাপ বাপেরে ছাড়ে না কার উদ্দেশ্যে বললেন ডরিন সর্বশেষ জানিয়ে দিব রাতে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আবার সতর্ক সংকেত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকতে পারে না বলেছেন প্রধানমন্ত্রী জনগণের ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকতে পারে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভোট চুরি হয় ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে মাত্র বাইশ ভোট পড়েছিল সেখানে কোনো প্রতিপক্ষ ছিল না জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না বাংলাদেশের জনগণ এ ব্যাপারে খুবই সচেতন শনি শনিবার ১৫ জুন সকালে গণভবনে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে নির্বাচনের কথা বলে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছিল তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য একাধারে সেনা প্রধান তারপর আবার নিজে থেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন ক্ষমতার মশন দেব সেই দল গঠন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট একটা প্রক্রিয়া এ দেশে শুরু করিল প্রধানমন্ত্রী আরও বলেন জিয়াউর রহমানের পরে তারই পদাঙ্ক অনুসরণ করে এরশাদ ক্ষমতা এসে জনগণের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি খেলে এদেশের কৃষক শ্রমিকরা সবসময় অবহেলিতই থেকে যায় এরপর আসলো খালেদা জিয়া সেও ক্ষমতায় আসার পর দেখা গেল শুধু জনগণের ভোট চুরি করাই না দেশের কৃষকের ভাগ্য নিয়েও সিনিমিনি খেলে সার পাওয়া যাচ্ছে না কৃষক আন্দোলন করছে আন্দোলন করার অপরাধে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিল সেন্ট মার্টিন ইস্যু নিয়ে যা বললেন ফখরুল মিয়ানমার সেন্ট মার্টিনে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মির্জা ইসলাম তার ভাষ্য সরকারের কারণেই এমনটি ঘটেছে বলেন সেন্ট দিকে গেলেই গুলি ছুটছে মিয়ানমার এরপরও তাদের কিছু বলতে পারছে না সরকার এটা দাসসুলভ মনোভাব শনিবার পনেরো জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন সেন্ট মার্টিনে কেউ যেতে পারে না সেন্ট মার্টিনে গেলে সেন্ট মার্টিনে খাদ্য সংকট বলেন বর্তমান সরকার উনিশশো সালে এই সংবাদপত্রের স্বাধীনতা হরণ শুরু করেছে সচেতনভাবে পরনির্ভরশীল দেশে পরিণত হয়েছে এরপর যেসব সাংবাদিক সাহস করে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলেন বেঞ্জির আজিজ আনারের ঘটনা সাংবাদিকরাই তুলে সেনা প্রধান ডাকাতি করে দেশে সাম্রাজ্য গড়ে তুলবেন কল্পনা করা যায় তিনি আরো বলেন রাজনৈতিক অঙ্গনে বামডান সবাইকে একটা জায়গায় নিয়ে এসেছি সাংবাদিকরাও যদি এক প্ল্যাটফর্মে আসে তাহলে দেশে গণতন্ত্রবে ডিএমপির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে করা হয়েছে ডিএমপি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয় শনিবার পনেরো জুন এক বার্তায় ডিএমপি জানায় ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক মিটকে ডিবির ওয়ারিভাগে এবং ডিএমপির এসি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে বাপ বাপের ছাড়ে না কার উদ্দেশ্যে বললেন ডরিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হয়েছেন এ মামলার তদন্ত চলছে জোরে সরে ইতিমধ্যে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার ও আটকের পর বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এদিকে আনার হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছে ডরিন এসব বিষয় নিয়ে এবং বাবা হত্যার বিচার যাতে স্বাভাবিক গতিতে এগিয়ে ও দোষীদের বিচারের নিশ্চিত হয় সেজন্য ডরিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও সাক্ষাৎ করেন অন্যদিকে ডরিন এক ফেসবুক পোস্টে গত ১৩ জন লিখেছেন পাপ বাপের ছাড়ে না আব্বু তুমি চিন্তা করো না তোমার মেয়ে ডরিন আছে বিচার হবে এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া জেলা আওয়ামী ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিয়েছেন সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় শুক্রবার তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে গিয়াসুদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে আনার হত্যার পরিকল্পনায় সহযোগিতার অভিযোগে গ্রেফতার করে ঝিনাইদহ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক হায়দুল করে মিনকে বর্তমানে তিনি পুলিশের রিমান্ডে আছেন উল্লেখ্য এমপি আনার হত্যা গ্রেফতার পাঁচজনের মধ্যে চারজনই দায় স্বীকার করে জবানবন্দিয়েছেন গ্রেফতার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি এরপর থেকেই রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম রাতে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস সতর্ক সংকেত দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে কিলোমিটার বেগে ঝড় পারে পারে। বলে অধিদপ্তর সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে শনিবার পঁয়তাল্লিশ দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ঝড় বৃষ্টির এ প্রবণতা সপ্তাহ জুড়েই অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে